বেশ কিছুদিন পর অপুবিশ্বাস একজনের সঞ্চালনায় এসেছিলেন সাক্ষাৎকার দিতে, এবং কেমন কাটছে তার এই মুহূর্তের দিন, তিনি কিভাবে কি করছেন, কি প্ল্যান করছেন, এই সব কথার ফাঁকে তাকে প্রশ্ন করেছিল সঞ্চালক যে আপনি এবং শাকিব খান দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তো দুজনের প্রেমের প্রথম শুরুটা কিভাবে হয়েছিল এবং কে কাকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি কি শাকিব ভাইকে প্রথম প্রস্তাব দিয়েছিলেন। এই প্রশ্নের উত্তরে অপুবিশ্বাস ঠা ঠা করে একগাল হেসে বলেন, আমি কিভাবে শাকিব খানকে প্রস্তাব দেব, কারণ শাকিব খান তো ছিল আমার ভাই। আসলে এই কথাটি বলে তিনি হেসে ফেলেন এবং সঞ্চালকও অনেক হাসেন এবং তিনি বলেন যে আসলে ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো। তখন অপুবিশ্বাস বলেন যে আসলে আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন তার আগে থেকেই শাকিব খান প্রতিষ্ঠিত নায়ক, তো সেই সময়টাতে আমার পক্ষে নতুন হিসেবে শাকিব খানকে প্রস্তাব দেওয়াটা আসলে কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি তো তখন শাকিব খানকে ভাই বলে ডাকতাম, শাকিব ভাই শাকিব ভাই, তো আমি তাকে ভয়ও পেতাম, এত বড় একজন স্টার এবং তার হাত ধরেই আমার সিনেমাতে আসা, বলতে গেলে আমি তখন কিছুই জানি না একটা একদম নতুন এই পরিবেশে, তো সেই ক্ষেত্রে এত বড় সুপারস্টারকে আমি তখন কি করে প্রেমের প্রস্তাব দিব। কিন্তু শাকিব খানকে আমার অনেক ভালো লাগতো, সে দেখতে অনেক স্মার্ট, অনেক স্মার্ট ছিল এবং অনেক ভালো অভিনয় করতো, অনেক ভালো মাইডিয়ার টাইপের ছিল, মানে আমাকে অনেক হেল্প করতো কাজে, আমি কোনো কিছু ভুল করলে বা সিকোয়েন্স না বুঝতে পারলে কি করে করতে হবে সেগুলো খুব সুন্দর হাতে কলমে দেখিয়ে দিত, তো অনেক মানে নির্ভর করা যায় এরকম একজন মানুষ ছিল। তবে তাকে আমি আসলে প্রথম থেকেই তাকে দেখে মানে এত ড্যাশিং, এত সুন্দর, এত নমনীয় এবং সর্বোপরি সে একজন হিরো, সব দিক থেকেই আমার তাকে খুব ভালো লাগতো, কিন্তু আমি তাকে এই ব্যাপারটি প্রকাশ করতে চাইতাম না বা প্রকাশ করতে পারতাম না। কিন্তু একটা সিনেমায় একদিন আমরা হাজব্যান্ড ওয়াইফের দৃশ্য করছি, শাকিব খান একদম শেরওয়ানি পাগড়ি পরে বসে আছে, আমিও শাড়ি বড় শাড়ি পরে একদম ঘোমটা টোমটা দিয়ে বসে আছি, তো ও আমাকে ইশারা করে বলছে ফোন করতে, কিন্তু আমার তো তখন ফোন নাম্বার নেই, তখন ওই সিনেমাতে যেরকম হয় আর কি, টিস্যু পেপার মানে আইব্রো দিয়ে, আমি যে কাজল টাজল দিতাম আইব্রো দিতাম, সেই আইব্রো দিয়ে টিস্যু পেপারের মধ্যে মায়ের ফোন নাম্বারটা তখন আমি তাকে লিখে দিই। আসলে ব্যাপার তারপর থেকেই শুরু হয় আসলে আমাদের প্রেম, তো ব্যাপারটা আসলে যেহেতু আমি সিনেমার, আমার জীবনের গল্পটাও পুরো সিনেমারই মতো, যদি কখনো আমার জীবনটা নিয়ে সিনেমা বানাই তাহলে দেখবেন যে সেটা একদম সিনেমাকেও হার মানিয়ে গেছে। অপুবিশ্বাস আসলে শাকিব খানকে ভাই বলে ডাকতেন, ব্যাপারটা আসলে মজার। বধুর আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে আশা করছি অবশ্যই ভালো লেগেছে, যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।